আমাদের তাজপুরের কি অবস্থা, সব জলমগ্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সব ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। দেখুন সমুদ্রের উত্তাল হাওয়া, দেখুন ঘরবাড়ি ভেঙে কি অবস্থা হয়ে গেছে। নারকেল গাছগুলো যেন পড়ে যাবে এমন অবস্থা, দেখুন সব জলমগ্ন হয়ে গেছে। আপনারা দেখছেন ক্রিয়েটিভ সন্দীপ, রিপোর্টার সন্দীপ মাইতি। এইরকম খবর অতি সত্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আমাদের সাহায্য করার জন্যে, কিছু ত্রাণের ব্যবস্থা করার জন্যে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ।